গল্প কাব্য গল্প চ্যানেলে আজ আপনাদের জন্য পাঠ করব হরিশঙ্কর জলদাসের ছোট গল্প কৈবর্ত অন্ন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, হরিশঙ্কর জলদাসের বেশিরভাগ লেখাতেই ফুটে উঠেছে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষগুলোর নানা রকম মনোবেদনার কথা, এবং উনি সবসময় কলম ধরেছেন সমাজের তথাকথিত বর্ণবাদী দৃষ্টির বিরুদ্ধে। তো এই গল্পটি অনেকটা সেই আদলে লেখা, আশা করছি আপনাদের ভালো লাগবে। কলকাতার জানবাজার, জানবাজারের জমিদার রাজচন্দ্র দাস, এই দাস উচ্চবর্গীয় দাস, এই দাস জলের দাস কৈবর্ত নয়। রাজচন্দ্রের স্ত্রী রানী রাসমণি, ইনি রাজার বউ রানী নন, এই রানী তাঁর নামেরই অংশবিশেষ। গায়ের রং সাধারণ কৈবর্ত কন্যার মতন, মনের রং তুলনাহীন। তিনি জেলে কন্যা, রূপের কারণে রাজচন্দ্রের স্ত্রী। 44 বছর বয়সে বিধবা হলেন রাসমণি। পুত্র নেই, 4 কন্যা। জামাতা মথুরানাথ রাসমণির ভরসা। মথুরানাথ রানী রাসমণির তৃতীয় এবং কনিষ্ঠা কন্যার স্বামী। মথুরানাথের সাহায্যে বিশাল জমিদারি সামলান রাসমণি। পুণ্যার্থে কাশি যাবার আয়োজন করছিলেন রাসমণি। যাত্রা দিনের আগের রাতে স্বপ্ন দেখলেন। স্বপ্নে মা কালী বলেন, রাসু, তোর কাশি যাবার দরকার নেই, তুই গঙ্গার তীরে আমার নামে মন্দির গড়, আয়োজন কর নিত্য পূজা আর ভোগের, সাধারণ মানুষ যাতে দুবেলা অন্নপ্রসাদ পায়। কাশি যাত্রা বন্ধ করলেন রাসমণি। জামাতা মথুরানাথকে ডেকে বললেন, মথুর, মা কালীর মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা নাও। জামাতা তৎপর হলেন। দক্ষিণেশ্বর গ্রামের গঙ্গা তীরে 60 বিঘে জমি কিনলেন রাসমণি। মথুরানাথের তত্ত্বাবধানে সেখানে অপরূপ মন্দির উঠল, মা কালীর মন্দির। মন্দিরটি 9টি চূড়া, তার সামনে নাট মন্দির, তার পাশে রাধা গোবিন্দের মন্দির, তারপর 12টি শিব মন্দিরের সারি। কি বাহার সমস্ত দেবনিলয়ের! রাসমণি মন্দিরটির নাম দিলেন ভবতারিণী মন্দির। পাষাণময়ী কালীমূর্তি স্থাপিত হল মন্দিরে। এবার ভবতারিণীকে অন্নভোগ দেবার ব্যবস্থা। বর্ণবাদী সমাজ রে রে করে উঠল। বলে কি রাসমণি, ও যে কৈবর্তকন্যা ভুলে গেল নাকি? তার অর্থ থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, তাতে কি, কৈবর্তকন্যা দেবে অন্নভোগ, কোন পুরোহিত পুজো করবে জেলেনীর কালীকে? বাপের নাম ভুলিয়ে দেব না? বামুন সমাজ এক কাট্টা, কেউ পুজো করবে না দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। রানী রাসমণি ফাঁপড়ে পড়লেন। তার স্বপ্ন আর স্বাদ বুঝি বিফলে যায়। রাসমণির গুরুই অস্বীকার করলেন অন্নভোগ দিতে। রাজবাড়ির পুরোহিত রাজি হলেন না। শেষ পর্যন্ত রামকুমার চট্টোপাধ্যায় রাজি হলেন অন্নভোগ দিতে। রামকুমার নিজের ভাই গদাধরকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এলেন। জাঁকজমকের সঙ্গে অন্নভোগ দিলেন দেবীর চরণে। 19 বছরের গদাধরকে দেখে 62 বছরের রাসমণি খুবই প্রীত হলেন। গদাধরের চোখে মুখে যে দিব্য ভাব, কি জ্যোতি, কি গভীর অন্তর্মুখী দৃষ্টি! রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে গদাধরকে চাইলেন রাসমণি। ভবতারিণীর স্থায়ী পুরোহিত হবেন গদাধর। গদাধর উদাসীন উদাসীন, সংসারের প্রতি মোহ নেই, কামিনী কাঞ্চনে চোখ নেই, ভাইটির একটু হিল্লে হলে রামকুমার বেঁচে যান। রানীর প্রস্তাবে রাজি হলেন রামকুমার চট্টোপাধ্যায়। দক্ষিণেশ্বর মন্দিরে জায়গা পেয়ে গেলেন গদাধর। গদাধর গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে উঠলেন। বহু বছর কেটে গেল, বিবেকানন্দ এলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখা হলো, কলকাতা ছাড়িয়ে গেল রামকৃষ্ণের জয় জয়কার। এমন মানুষ হয় না, সর্বপ্রাণীকে সমান জ্ঞান, তার কাছে জাতপাতের কোনো মূল্য নেই। কোনো ধর্ম ছোট, কোনো ধর্ম বড় এমন ভাবেন না কিছুতেই। তিনি বলেন, যত মত তত পথ। বলবেন না তিনি যে পরমহংসদেব? পরমহংসদেবের চারদিকে আলো, কিন্তু
তার মনের মধ্যে আলো নেই, খচখচা নেই, অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খায় নিত্যদিন। ভাবনার গভীরে চোখ রাখেন, সেখানে সুখ নেই। এক সন্ধ্যাবেলা পুজো আরতি শেষ, ভক্ত গুণগ্রাহীরা স্ব স্ব স্থানে চলে গেছেন। দেবীর মূর্তির সামনে রামকৃষ্ণদেব বসে আছেন, তার পাশে পরম ভক্ত একজন। ভক্তটি লক্ষ্য করেছেন একা হলেই ঠাকুর আনমনে হয়ে যান, কী যেন একটা ভাবেন। মনের ব্যথা চোখে মুখে ভেসে ওঠে ঠাকুরের, জিজ্ঞেস করি করি করেও জিজ্ঞেস করা হয় না, সাহসে কুলোয় না। আজ সাহস করে ভক্তটি জিজ্ঞেস করলেন, ঠাকুর একা যখন থাকেন বড় বিষণ্ন দেখি আপনাকে, আপন মনে বিড়বিড় করে কী যেন বলেন। হাহাকার করে উঠলেন পরমহংসদেব, মনের সকল কষ্ট উজাড় করে দিতে চাইলেন ভক্তটির সামনে। বললেন, ওরে আমার কষ্টের কি শেষ আছে। তারপর ভবতারিণীর মূর্তির দিকে মুখ ফেরালেন রামকৃষ্ণদেব, আর্তনাদ করে বললেন, তুই এ কি করলি মা, মহাপাতক করলি আমায়, বামুনকে জেলেনির ভাত খাওয়ালি, আশপাশের মুচি ডোমরা পর্যন্ত যে জেলেনির অন্ন খায় না, ভুরি ভুরি অন্নভোগ গঙ্গা জলে ঢালতে হয়, সেই মেছুনারির ভাত খাওয়ালি আমায় মা, এ অন্নপাপ রাখব কোথায় আমি। ভক্তটি বিস্ফোরিত চোখে রামকৃষ্ণ দেবের দিকে তাকিয়ে থাকলেন।